করে তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আমি তোমাদের এখন যে জিনিসটা দেখাতে যাব, আই এম শিওর সেটা দেখার পরে তোমরা আরো ভালো হয়ে যাবে। তো ওয়েলকাম টু মাই কিচেন, আমি আবার আমার কিচেনে চলে এসেছি। কিন্তু আজকে আমি তোমাদের একটা রান্না দেখাবো না, আজকে আমি একটা অন্য জিনিস শেয়ার করতে এসেছি। আজকে সকালবেলা আমি দোকানে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে যাওয়ার আগে চুলা ছিঁড়েছি, চুলা ছিঁড়ার সময় এত হেয়ার ফল হচ্ছে। তো তাই ভাবলাম যে সমস্যাটা তো আমার একলার হচ্ছে না, তো তাই হয়তো তোমাদেরও এই সমস্যাটা হচ্ছে। তাই জন্য আমি ভাবলাম যে না, এইটার একটা রেমেডি আমি আজকে তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই শীতে আমি সাধারণত একটা তেল বানাই, সেই তেলটা লাগালে পরে মোটামুটি হেয়ার ফলটা কিন্তু একদম বন্ধ হয়ে যায়, হেয়ার ফল বন্ধ হয়ে যায়, নতুন নতুন চুল গজায়। এটা যে একটা তেল, যে তেলটা ইউজ করলে পরে তোমাদের মোটামুটি চুল পড়াটা একদমই বন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো প্রত্যেকটাই চুলের পক্ষে ভালো। তো এখন যেহেতু শীতকাল, আমি সেই জন্য এটা সর্ষের তেলটা দিয়ে বানাবো, কিন্তু তোমরা শীতকাল বলে সর্ষের তেল দিয়ে বানাতে পারো, আবার এটা ছাড়াও তোমরা শুধুমাত্র নারকোল তেল দিয়েও বানাতে পারো। শুধু নারকোল তেল আর ক্যাস্টর অয়েল মিক্স করেও লাগাতে পারো, তবে নারকোল তেল আর ক্যাস্টর অয়েল যদি তোমরা মিক্স করে লাগাও তাহলে নারকোল তেলের পরিমাণটা একটু বেশি রাখবে, ক্যাস্টর অয়েল পরিমাণটা একটু কম রাখবে, কারণ ক্যাস্টর অয়েল খুব ভারী। তো 1:4, চার ভাগ যদি তুমি নাও নারকোল তেল, এক ভাগ নেবে ক্যাস্টর অয়েল, এই রেশিওতে তোমরা মিক্স করে লাগাতে পারো। তাহলে চলো দেরি না করে তেলটা বানিয়ে নিই, যদিও তেলটা বানানোর সঙ্গে সঙ্গে আর আজকে ইউজ করতে পারবো না, আমাকে অন্তত পাঁচ ছদিন পর এটাকে ইউজ করতে হবে। তো তাড়াতাড়ি চলো, দেরি না করে আমরা আজকে শুরু করি। দেখো আমি আজকে এই ছোট শিশিটাতে তেলটা বানাবো, আমি এই কড়াইটাতে বানাচ্ছি, কারণ আমার এখানে তো লোহার কড়াই নেই, আমার লোহার কড়াইটা কলকাতায় রয়ে গেছে, তাই জন্য আমি এই কড়াইটাতে বানাচ্ছি। তোমাদের কাছে যদি লোহার কড়াই থাকে তার থেকে আর ভালো কিছু হয় না, তোমরা চেষ্টা করবে যাতে লোহার কড়াইতেই এটা বানাতে পারো। দেখো আমি এখানে যেরকম সর্ষের তেল বাজার চলতি সর্ষের তেল পেয়েছি সেটাই নিচ্ছি, মোটামুটি আমি এখানে হাফ কাপ মতন সর্ষের তেল নেব। আমি ছোটো থেকে মাকে দেখে এসেছি মাথায় কিন্তু সর্ষের তেল লাগাতে, মানে নারকোল তেলও লাগাতো কিন্তু মাথায় কিন্তু সর্ষের তেল লাগাতো। আমার মায়ের এখনো অবধি পুরো কোমর অবধি চুল আর পুরো কালো, খুব কম, মানে গ্রে হেয়ার খুবই কম। এই সর্ষের তেলের কিন্তু প্রচুর গুণ জানো তো, এই এই সর্ষের তেলটা এই যে শুকনো হয়ে যায় চুল, ফ্রিজি হয়ে যায়, রাফ হয়ে যায়, সেই চুলগুলোকে ঠিক করে, স্প্লিট এন্ডস যেগুলো থাকে স্প্লিট এন্ডসগুলোকে ঠিক করে। আর বেরোতে গেলে আমরা যে চুল স্ট্রেট করি বা চুলে যে হিট দিই তাতে তার জন্য যে ড্যামেজ হয় সেইটাকেও রিপেয়ার করতে সর্ষের তেলের প্রচুর গুণ। শ্যাম্পু করার আগে তোমরা যদি এই সর্ষের তেল দিয়ে প্রিকন্ডিশনিং করো, মানে সর্ষের তেলটা মাথায় ভালো করে মাসাজ করে তারপরে তোমরা ধরো আধ ঘন্টা মতন রেখে তারপরে শ্যাম্পু করলে পরে তোমাদের চুলের আগে আর পরে পার্থক্য তোমরা একদম ভালো করে বুঝতে পারবে, মানে এত ভালো সর্ষের তেল। এইবারে দেখাবো তোমাদেরকে, দেখো এটা হচ্ছে মেথি দানা। মেথি দানার সম্বন্ধে তোমাদেরকে তো আলাদা করে আগে কিছুই বলার নেই, কারণ মেথি দানার সম্বন্ধে দেখো আগের আমি একটা যে হেয়ার স্পা করেছিলাম তার মধ্যেই সমস্ত কিছু বলা আছে যে মেথি কি ভালো চুলের পক্ষে। এর মধ্যে লেসিথিন নামে একটা পদার্থ থাকে যেটা চুলের কন্ডিশনিং করতে খুব কাজে লাগে, খুব কাজে লাগে। এতে ড্যান্ড্রফও দূর করে, তারপরে যে ড্যামেজ যে হেয়ারগুলো থাকে সেগুলোকে ঠিক করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর নিকোটিনিক অ্যাসিডও আছে,
যেটা হেয়ার ফলকে আমাদেরকে স্টপ করে। তাই হেয়ার ফল হলে পরে মেথি থেকে ভালো আর কিছু নেই, তাই আমাদের এতে লাগছে মেথি। আমি এই 1 টেবিল স্পুন মতন মেথি নিয়েছি 1/2 কাপ তেলের জন্য। তোমরা তোমাদের প্রয়োজন মতন এটা তেলের মানে অনুপাত অনুযায়ী তোমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এইবারে দেখাবো একটা ম্যাজিক সিড, এটা হচ্ছে কি বলতো, কালো জিরে। এই দেখো কালো জিরে। এই কালো জিরে আমাদের মানে এই কালো জিরেকে না বলা হয় যে যেন ম্যাজিক সিড, মানে যে কোনো সমস্যা, যে কোনো সমস্যাতে কালো জিরে অব্যর্থ ওষুধ। এই কালো জিরে কিন্তু আমাদের এই প্রিম্যাচিওর যে গ্রেইং হয়ে যায় হেয়ারের, মানে আমাদের যে চুল কম, অনেকে দেখেছি কম বয়সে চুল টুল পেকে যায়, সেইগুলোকে কিন্তু রোধ করে এই কালো জিরে। আমাদের নেক্সট আইটেম হলো কি বলতো, এটা কারি পাতা। কারি পাতা হচ্ছে চুলের যে কোনো সমস্যার একদম মানে রামবান বলে না, রামবান একদম। এতে ড্যান্ড্রফ দূর হয়, তারপরে যদি কারোর হেয়ার ফল হচ্ছে তার এইরকম 4টে কারি পাতা যদি সকালবেলায় উঠে খালি পেটে ভালো করে চিবিয়ে একদম জল মানে জল দিয়ে গিলে নিতে পারে, মানে যেটা যদি রেগুলার করা যায় 1 মাস যদি সেরকম করে, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি চুল পড়া মানে 90% কমে যাবে, 90% কমে যাবে। হ্যাঁ, এছাড়া এই যে চুল পাতলা হয়ে যায় আমাদের চুলের, হয়তো চুল মাথায় আছে কিন্তু চুলের এই স্ট্র্যান্ডগুলো খুব পাতলা পাতলা মানে পাতলা হয়ে যায়, তো সেইগুলোকে এই কারি পাতা রোধ করতে খুব সাহায্য করে। আমাদের যে মানে চুলের যে রুট আছে, রুট যে চুলের এই রুটগুলোকে কারি পাতা খুব মানে স্ট্রেংথ দিতে দেয় আর কি, মানে শক্ত করে চুলের রুটগুলোকে খুব শক্ত করে এই কারি পাতা। সুতরাং শুধুমাত্র এমনি হেলথের জন্য তো কারি পাতা উপকারী, কিন্তু এই শুধু চুলের জন্য কারি পাতা কিন্তু ভীষণ উপকারী, ভীষণ। চলো তাহলে তৈরি করি। আমাদের যে কারি পাতা লাগছে, কারি পাতাটা আমার এরকম এই শুকনো কারি পাতা আছে, যেহেতু এই হেয়ার অয়েলটা আমি কিছুদিন রাখবো, তাই এই কিছুটা আমি এই কারি পাতা শুকনো কারি পাতা নিয়েছি। শুকনো কারি পাতা কেন, কারণ এই হেয়ার অয়েলটা কাঁচা কারি পাতা দিলে কী হবে, হেয়ার অয়েলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তোমরা যারা বেশি করে বানাবে হেয়ার অয়েল, তো সেখানে একটুখানি শুকনো হারি কারি পাতা বা এই ডিহাইড্রেটেড কারি পাতাটাই একটু বেশি লাগবে। তোমাদের যদি কিছু অসুবিধা হবে না কারি পাতা, কারি পাতাগুলোকে শুকনো করতে 2 দিন কারি পাতাগুলোকে এরকম ছাড়িয়ে কারি পাতাগুলোকে একটু রোদ্দুরে রেখে দেবে, বা তোমাদের যদি রোদ্দুর ঘরে না আসে কারোর, তাহলে মাইক্রোওভেনে 30 সেকেন্ড জাস্ট একটু রেখে দেবে, বা এমনি তাওয়া গরম করে, গরম তাওয়ার উপরে জাস্ট কারি পাতাগুলোকে একটু রেখে দেবে, দেখবে কারি পাতাগুলো শুকনো হয়ে গেছে। তো আমাদের এইরকম শুকনো কারি পাতা লাগবে, আর লাগছে এই যে কালো জিরেটা আর এইটা এইটা। আমি এই কালো জিরে কারি পাতা আর এই মেথিটাকে একটু গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব, একদম মিহি পেস্ট করব না, একটু জাস্ট গুঁড়িয়ে নেব। দেখো আমার এই কারি পাতাটা এর মানে এরকম হয়ে যাবে, এটা এরকমভাবে গুঁড়ো করতে হবে, একদম মিহি নয়, একদম মিহি গুঁড়ো করিনি। এবারে এই সর্ষের তেলটাকে একটু গরম করতে হবে, ফোটাতে হবে না, বেশি গরম করতে হবে না, শুধুমাত্র একটু হালকা করে গরম হবে 2 মিনিটের জন্য, যাতে এই যে ইনফিউশন যেটা আছে এটা একটু তা প্রসেসটা তাড়াতাড়ি হয়। আমি তোমাদের বারবার বলছি, যাদের কাছে লোহার কড়াই আছে তারা প্লিজ লোহার কড়াইটা ইউজ করবে। আমার লোহার কড়াই এখানে নেই, তাই আমি এটা ইউজ করতে পারছি না। দেখেছো তেলের ওপরে কীরকম হচ্ছে, এই জায়গার জিনিসটা যখন হবে এটা বন্ধ করে দিতে হবে, গ্যাসটা বন্ধ করে দেব,
দিয়ে আমি এই পুরো জিনিসটার মধ্যে দিই। ব্যাস আমাদের কাজ শেষ। এইবারে সর্ষের তেলের মধ্যে মেথি কালো জিরে সব তাদের নিজেদের গুণগুলো দিয়ে দেবে। আর সেই তেলটা আমাদের চুলে লাগানোর পরে দেখবে চুলটা কীরকম ভালো হয়, বাউন্সি হয়ে যাবে, সুন্দর ফ্রিজি হেয়ার থাকবে না। এবারে এই তেলটাকে আমি কিছুক্ষণ এই কড়াইতেই রাখবো, 5-10 মিনিট মতন রেখে দেব। তারপরে আমি এটা একটু এই কাঁচের বটলে ঢেলে নেব। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা একটা এই শুকনো কাঁচের বটলে, একদম কাঁচের বটলটা যেন শুকনো হয়, দেখো তৈরি হয়ে গেছে আমাদের এই মেথি কালো জিরে আর কারি পাতা সব কিছুর গুণে ভরপুর আমাদের হেয়ার অয়েল রেডি হয়ে গেছে। এই হেয়ার অয়েলটাকে এইবারে আমরা 5 থেকে 6 দিন মানে 1 সপ্তাহ হলে ভালো হয় রোদ্দুরে রেখে দেব। রোদ্দুরে রাখবো, আর কারোর বাড়িতে যদি রোদ্দুর না আসে তাহলে এটা মাইক্রোওভেনে বাস 30 সেকেন্ড করে একটুখানি গরম করে নেব, গরম করে রেখে দেব। 5 দিন ধরে এরকম করবে, একটু বের করবে, করে 30 সেকেন্ড করে গরম করবে, করে রেখে দেবে। বা ডাবল বয়লার আছে মানে একটা বাটিতে জল নেবে, ফুটন্ত জলের উপরে এটাকে বসিয়ে রাখবে, তেলটাকে গরম করবে, করে আবার রেখে দেবে। এরকম 5-6 দিন করার পরে তারপরে এই তেলটা, শুধু তেলটাকে নিয়ে আমরা ইউজ করতে পারবো। এই তেলটা রেগুলার ইউজ করে তারপরে তোমরা আমাকে ফিডব্যাক দিও যে তোমাদের হেয়ার লস কমলো কি না। তাহলে বন্ধুরা এই দেখো তেলটা পুরো রেডি হয়ে গেছে। তেলটা পুরো রেডি হয়ে গেছে আমার, যেটুকুনি চলকে পড়ে গেল সেটা একটু লাগিয়ে নিই মাথায়। এই তেলটা এতই ম্যাজিক্যাল যে এটার একটা ড্রপও মানে নষ্ট করা উচিত নয়। যাক তাহলে তোমরা এরকম তেলটা তৈরি করো, 7 দিন রোদ্দুরে রেখে বা গরম করে করে রেখে দেবে, দিয়ে এই তেলটা তোমরা ইউজ করবে। ইউজ করে কীরকম লাগলো, কি তোমাদের উপকার পেলে না পেলে, তবে সর্ষের তেল সবার সহ্য নাও হতেও পারে, তোমরা প্লিজ একবার প্যাচ টেস্ট করে নিও। কারণ এই এই জায়গাটাতে বা ঘাড়ের এখানে সর্ষের তেল লাগিয়ে রাখবে, লাগিয়ে দেখো যে তোমাদের সহ্য হয় বা র্যাশ হয় যদি চুলকোয়। কারণ আমরা যারা বাঙালিরা সর্ষের তেল খেয়ে অভ্যস্ত তাদের হয়তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যারা সর্ষের তেলে অভ্যস্ত নয় তাদের কিছু অসুবিধা হতে পারে। তাই জন্য একটুখানি লাগিয়ে একটু প্যাচ টেস্ট করে তারপরেই তোমরা ইউজ করবে। তাহলে তোমরা এটা ইউজ করে আমাকে জানাবে। এটা তবে রেগুলার ইউজ করতে হবে, কিন্তু হ্যাঁ তার সঙ্গে তোমাদের সবাইকে প্রপার খাওয়া দাওয়া করতে হবে, ডায়েটটা মেনটেন করতে হবে। তোমরা ইউজ এই হেয়ার অয়েলটা ইউজ করো, এই হেয়ার অয়েলটা ইউজ করে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই কেমন তোমাদের লাগলো বা তোমাদের কী উপকার পেলে। তো আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, রান্না নিয়ে হোক, বেড়ানো নিয়ে হোক, আমি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো তোমাদের কাছে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও, আর আজকের মতন আসি তাহলে, টাটা।